আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা একটা বই নিয়ে কথা বলবো, ইমোশনাল মার্কেটিং। তো ইমোশনাল মার্কেটিং নিয়ে কথা বলতে গিয়ে আমি নিজেই ইমোশনাল, কারণ হচ্ছে যে এই বইটা এক বছর ধরে, দুইটা কারণে ইমোশনাল, এক বছর ধরে এই বইটা বের হওয়ার কথা আমাদের অকমারি হিস্ট্রিতে। এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘ সময়, এক বছরের বেশি এটা প্রি অর্ডারে ছিল। আর নাম্বার টু ইমোশনাল হচ্ছে যে আমি আসলে জানতাম না, এই বইটা আমি একটু আগেই দেখছি, আমি জানতাম না যেটা মনির ভাই আমাকে এবং রকমের টিম মেম্বারদেরকে এটা ইয়ে করছেন, কি বলে, উৎসর্গ করছেন। সো আমি যখন আজকে মানে ভিডিও করব জানি, তখন আসলে বই নিয়ে আমি স্টাডি করি নাই, বিকজ আজকে তারা এই বই নিয়ে আমার কথা বলতে হবে না মনির ভাইরে। সো এই জন্য আমি পরে যখন জানলাম তো আই বিকাম ইমোশনাল। সো ইমোশনের ইমোশনের একেবারে মাথা মাছি। তো মনির ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাদের এখানে আসার জন্য। আমি মনির ভাইকে ইন্ট্রোডিউস তো করার কিছুই নাই, তবে আমার জায়গা থেকে ইন্ট্রোডিউস করার আছে, কারণ আমার লাইফে অনেকগুলো ভিডিওতে মনির ভাইয়ের নাম অনেকবার আসছে। বিশেষ করে যেটা অনেকবার বেশি বেশি আসছে সেটা হচ্ছে যে উদ্ভাস নিয়ে আমি একটা একটা সময় আমার একটা লেভেলে গেছিলাম, যেটা আমি চালাবো কি চালাবো না, তখন আমি যার কাছে মেন্টরশিপের জন্য গেছি, এবং তখন মনির ভাই আমাকে যেটা জিজ্ঞেস করছিলেন যে তুমি নিজে কি মনে করো যে তুমি কি ভালো কাজ করতেছো না খারাপ। আমি বলছিলাম যে আমি তো জানি ভালো কাজ করতেছি, আমি তাই বিলিভ করি। বলছে ঠিক আছে, তাহলে মানুষ কি বললো সেটা দেখি আসে যায়। তো অ্যাকচুয়ালি এই কথাটা জানা কথা, মানুষ কি বললো কি আসে যায়, বাট যখন মানুষ একটা সিচুয়েশনে পড়ে তখন ওই যে মোটিভেশন, এটা একটা অনেক বড় মোটিভেশন। সেই জন্য আমার লাইফে মনির ভাই একটা ইমোশনাল জায়গাতেই আছেন, এবং ওনার নাম মনির হাসান, আমার নাম মাহমুদুল হাসান, প্রচুর মানুষ হবে আমি ওনার ছোট ভাই কিনা। তো আর আমি এই এই প্রসঙ্গ বেশি না পারি। তো যেহেতু আমি বইটা পড়ি নাই, সেই ক্ষেত্রে এটা একটা অ্যাডভান্টেজ যে আমি একেবারেই নাদান দর্শকের মতো প্রশ্ন করব, কি আছে না আছে জানার চেষ্টা করব, কিছুটা জেনেছি। তো সেই জায়গা থেকে যদি একটু বলেন, প্রথমে জানতে চাই আগে যে এই যে এক বছর ধরে আপনি এতগুলো আমাদেরকে গালি খাওয়াইলেন যে অর্ডারে এতদিন আটকেছে, আপনি কি এটাকে কম্পেনসেট করার জন্য আমাদেরকে উৎসর্গ করলেন? না, উৎসর্গ এটা আগে থেকে উৎসর্গ করার প্ল্যান ছিল তোমাদেরকে, এটা উৎসর্গ করা, বিশেষ করে রকমারিকে। এবং আমার মনে আছে যে আমরা যখন প্রথম প্রথম গণিত অলিম্পিয়াড করতাম এবং বাইরে গিয়ে যখন আমরা এই বইয়ের মেলা করতাম, তখন অনেকে বলতো যে, বিশেষ করে আমার মনে আছে রংপুরে দুইটা, একটা ছেলে একটা মেয়ে, ওরা প্রায় কান্নাকাটির মতো করলো যে আমরা এই বছরে এই সময় ছাড়া অন্য সময় আমরা কোনো বই পাই না, আমাদের কাছে কোনো বই আসে না, তখনও রকমারি জন্ম হয়নি। তো পরে যখন রকমারি হইলো, এখন যায়, এটা তো একটা ইমোশনাল যে আমাদের সারা দেশে মানে রকমারি না থাকলে আমরা গণিত অলিম্পিয়াডে বইগুলো কেমনে পৌঁছাইতাম, গ্রামে গঞ্জে পৌঁছাইতে পারতাম না, সেটার জন্য একটা কৃতজ্ঞতা প্রকাশের ব্যাপার তো আছেই। তাহলে এটা কোনো অকস্মাত না যে আমি ইয়া করলাম। আর দ্বিতীয় যেটা হলো যে বইটা গত বছর কেন বের হয় না, এটা তো আমি অনেক জায়গায় আমি একটা ভূমিকার মধ্যেও লিখেছি, সেটা হচ্ছে গত বছর বইটা বের হইতো, এবং গত বছর বইটা বের হওয়ার প্রায় সব কাজে আমি করে ফেলেছিলাম। হ্যাঁ, কিন্তু যেটা হলো সেটা হলো আমার যে প্রকাশক গত বছর আদর্শর, ওনার স্টল পাওয়া নিয়ে একটা ঝামেলা হলো, তখন আমার এই বইয়ের শেষের কাজটুকু বাদ দিয়ে আমার এই তার মানে ইয়ে করতে গেলাম, এটা করতে করতে মেলা শুরু হয়ে গেল। তারপর আমি ওই যে ভাইরাস একটা চিকু চিকুনগুনিয়া না কি জানি আমার খুব ইয়ে করে, কিন্তু তারপর দেখলাম যে এটা হয় না। তবে আমার মনে হয় যে আমার পাঠকদের আমার কাছে মানে আমি বলবো যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, কারণ এই বইয়ের চারটা পর্ব আছে, এখন যেটা হয়েছে সেটা হলো এই বইয়ের চারটা পর্ব আছে, তার মধ্যে শুধু গত বছর যদি এই বইটা বের হইতো তাহলে শুধু প্রথম পর্বটা থাকতো, কারণ বাকি তিনটা পর্বই কিন্তু আমি পরে লিখছি, তার মানে এই বইটা হইতো আসলে এতটুকু, ঠিক আছে। আর পরের তিনটা পর্ব অর্থাৎ এই যে আলাদা, আমি যদি বলি যে এই বই আসলে তিনটা পার্ট, চারটা পার্ট, চারটা পার্ট, একটা হচ্ছে ইমোশনাল মার্কেটিংটা আমি একটু ভিন্নভাবে বলার চেষ্টা করছি, যেমন আমার গ্রোথ হ্যাকিং মার্কেটিংয়ে আমি সরাসরি শুধু উদাহরণ দিয়ে দিয়ে গেছি, কিন্তু সেটাকে কোনো কিছু দিয়ে জোড়া লাগা দেওয়া করি না। এখানে আমি আসলে ইমোশন যে একটা সায়েন্স, এটা যে আলাদা করা যায়, রঙের যে তাৎপর্য আছে খুব স্বাভাবিক, এই যেমন এই এই রুমটা কিন্তু অনেক উজ্জ্বল রুম, তাই না? এই রুমের রুমের যে আপিল আমার কাছে, পাশে যদি একটা কালো রঙের একটা রুম থাকে আমি কিন্তু আমরা ধৈর্য না নিলে কিন্তু আমি কালো রুমে যাবো না। উদাহরণ তো আছে অনেক, উদাহরণ দেশে বিদেশের উদাহরণ দিচ্ছি। দ্বিতীয় পর্ব আমি যেটা করছি সেটা হলো ইমোটিকন আর ইমোজি, ইমোজিকে কত বেশি ব্যবহার করা যায় এখন। এখন যেমন আমার খুব মজার একটা ইয়ে আছে, যেমন ফিলিপিনে ওরা কিন্তু কথা বলে না, ওরা সারাক্ষণ টেক্সট করে, ওদেরকে বলাই হয় টেক্সটের রাজধানী, মেনিটা হচ্ছে টেক্সটের রাজধানী, ওরা সবসময় এসএমএস করতে পছন্দ করে। আর এখন নতুন জেনারেশন কিন্তু ওরা ইমেলও বা ফেসবুক মেসেঞ্জারে একটা ইমোজি মারে, হ্যাঁ একটা খালি ইমোজি মারে, হ্যাঁ সেই ইমোজি। আমার কাছে মনে হচ্ছে যে এটা পার্ট অফ এ মার্কেটিং, হ্যাঁ
এবং এটা যখন দেখতে গেলাম তখন দেখলাম যে তাই তো এটা বিদেশিরা ব্যবহার করে, আমাদের দেশে খুব বেশি শুরু হয় না, খুবই কম এখন মাত্র শুরু হয়েছে, কিন্তু এটাও করা যায়। তো আমি যেহেতু ইমোজিটা আমাদের দেশে মার্কেটিং এর জন্য, সেজন্য আমি একটু ডিটেলে গেছি ওখানে, এটা ছিল আমার দ্বিতীয় পর্ব। তারপর আমি চারটা কেস স্টাডি লিখেছি, যে কোকের একটা, তারপর তোমার একটা লিখছি হল $1 থেকে $100 ওয়ান একটা ডলার কোম্পানি, মানে রেজার কোম্পানি তাদের, তারপর আমাদের আরেকটা হচ্ছে একটা ক্রিসমাস মিরাকল, এটা যদি সুযোগ হয় বলবো। আর আমাদের এই প্রথমে আমি যেটা বললাম, আর আমাদের যে ইয়োর বিল্ডিং মাই কান্ট্রি, এই জিনিসগুলো আমি সবশেষে যে পাবনা সেটা হচ্ছে ফেসবুকে যদি কেউ তার প্রোডাক্ট বা সার্ভিসকে ইমোশনাল মার্কেটিংটা কিন্তু সরাসরি মানে ওইটা করলেই যে বিক্রি বাড়বে তা না, ইমোশনাল মার্কেটিং মূল জায়গাটা হচ্ছে ব্র্যান্ড এবং অ্যাটাচমেন্ট। এটা কি বলা যায় যে আজীবন ধরে রাখার উপায়, জানেন এটা হচ্ছে একটা বুদ্ধি আর কি, যে কিভাবে ওকে আমি অ্যাটাচ করব ও আমার যে কোনো জিনিস কিনবে। এবং সেটার জন্য আমি এই বইতে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে একজন উদ্যোক্তা সে যা কিছু করে সবই কিন্তু তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, একজন উদ্যোক্তার কাছে হচ্ছে প্রোডাক্ট এবং মার্কেটিং, এছাড়া কিন্তু তার কিছু নাই, কাছে সব কিছু কিন্তু মার্কেটিং এর অংশ। এখানে আমি খুব ডিটেলে ইয়ার কথা বলছি, যে টমস এর যে জুতা, ওই যে মাইকোবস্কি দুই রঙের জুতা পরতেন, দুই পায়ে দুই রঙের জুতা, কারণ কি, কারণ হলো তাহলে যে কোনো জায়গায় দৃষ্টি আকর্ষণ, কেউ জিজ্ঞেস করতো ভাই দুই রঙের জুতা অবশ্যই কেন, তখন সে বলতো ভাই বুঝলেন না ভাই আমার তো একটা জুতার দোকান আছে। হ্যাঁ বললে তারপর সে বলতো যে আপনি যদি এক জোড়া জুতা কিনেন একজোড়া জুতা যদি কেউ কিনে তাহলে ঠিক ওই জুতার আরেকটা পেয়ার কিন্তু সে আর্জেন্টিনায় যাদের জুতা নাই তাদেরকে সে দেয়। এই জিনিসগুলা এগুলো কিন্তু পার্ট অফ মার্কেটিং, হ্যাঁ এটা কিন্তু আলাদা করে সে কিন্তু কোথাও বলতেছে না, যে দোকানে গেলে যখন কিনে তখনই বলে যে আপনি যে কিনছেন এই টাকা দিয়ে আমরা আরেকটা জুতা ওখানে দিই। এই যে ছোট ছোট জিনিসগুলো, শুধু অ্যাডভার্টাইজমেন্ট না, শুধু ফেসবুক পোস্ট না, শুধু পত্রিকায় একটা বিজ্ঞাপন না, মানে মার্কেটিং, ইমোশনাল মার্কেটিং হচ্ছে তোমার জীবন। আচ্ছা আমি দুইটা প্রশ্ন করতে চাই, নাম্বার ওয়ান হচ্ছে যে এই যে আপনি গ্রোথ হ্যাক মার্কেটিং লিখলেন, তারপরে ইমোশনাল মার্কেটিং লিখলেন, তো আপনি তো ইঞ্জিনিয়ার মানুষ, বইটা পড়া ট্রিপল ইঞ্জিনিয়ার, তখন আমি খুঁজতেছিলাম যে আচ্ছা ওর কি বিনা পয়সায় মার্কেটিং করার কোন সুযোগ আছে কিনা। এবং তখন আমি যখন আমার ওই যে পর যখন বের হয় তখন আমি নানান জিনিস এক্সপেরিমেন্ট করছি, এক্সপ্লেন করে দেখলাম যে খারাপ না, আমার বইটা ভালোই বিক্রি হয়, এটা বোধহয় আমার আত্মজীবনী পড়ার তো কোনো কারণ নাই, লোকে কেন পড়ে আমি জানি না। তখন আমাকে পরে একজন বললো যে ভাই আপনি কি রায়ান হোলিডের গ্রোথ হ্যাকিং মার্কেটিং বইটা পড়ছেন, গ্রোথ হ্যাকিং মার্কেটিং? আমি চিনা পড়ি, আপনি যা যা করছেন এগুলো সব ওই বইয়ের মধ্যে আছে। তা আমি খুব ইন্টারেস্টেড হইয়া ওই বই আনাইলাম, আনাইয়া পড়লাম, বলে দেখলাম আরে আমি যা যা করছি দেখি তাই তো আছে। তখন আমার মনে হলো আরে এটা তো বিনা পয়সায় করা যায়, কারণ আমি তো মার্কেটিং করার জন্য কোনো টাকা পয়সা খরচ করি না। তখন আমি ভাবলাম যে তাহলে এই জিনিসগুলা আমরা যখন একটা প্রোডাক্ট কিনি আমরা তো মনে করি যে মানুষ একটা রেশনাল বিং, মানে সে একটা যুক্তি দিয়ে চিন্তা করে একটা প্রোডাক্ট কিনে, তাহলে সেই ইমোশনের জায়গা কোথায়, যে আমি এই প্রোডাক্ট কিনবো, দিজ আর দ্য ফিচার, এত টাকা দাম, এই প্রোডাক্টের ফিচার এই আছে, তার চেয়ে কম দাম বেশি, সো আমি এটা কেন কিনবো? তো এই যে যুক্তি দিয়েই তো আমরা প্রোডাক্ট কিনি, যুক্তি দিয়ে বিচার করি বলে তো আমরা বিশ্বাস করি, যেখানে হয়তো আপনি বলতে চাইতেছেন যে না সেখানে মেবি ইমোশনের ভূমিকাটাই বোধ হয় বড়, যেটা আমি করি নাই ধারণা করতেছি বা যতটুকু শুনলাম। সো এটা অ্যাকচুয়ালি আপনি কিভাবে, আমি একটা বলি, এটা হলো অনেকগুলো স্টাডি হয়েছে বাংলাদেশে হয় না, কিন্তু বিদেশে অনেকগুলো স্টাডি করে সাইকিয়াট্রিস্টরা প্রমাণ করছেন যে কিছু কিছু ক্ষেত্রে মানুষ কোনো যুক্তি দাতা, ঠিক আছে, তার মধ্যে কেনাকাটা হচ্ছে একটা, মানে ইনসিডেন্টলি আমরা আগে মনে করতাম যে শুধু প্রেমে পড়ার ক্ষেত্রে সম্ভবত এইটা হয় যে কোনো যুক্তি দাতারা না কে কারে কখন পছন্দ হবে এটা কোনো ব্যাকরণ নাই, কিন্তু আমরা এখন দেখতেছি অনেকগুলো বিষয়ে এই ইমোশনটা কাজ করে এবং তার মধ্যে
কেনাকাটা অনেক অনেক অনেক, তাহলে কি এটা বলা যায় মানুষ ইমোশনাল ডিসিশন নিতে পারছে, মনে করতেছে, সে যুক্তি ইউজ করতেছে, কারণ কি ওই এই মার্কেটিং এর ইমোশনাল কে ইমোশন কে ব্যবহার করলে এটা হচ্ছে বাহাদুরি, এমন ভাবে ব্যবহার করতে হবে যে এটা, হ্যাঁ, মানুষ টের পাবে না যে তাকে কিন্তু আমি ইমোশনালি এটার সঙ্গে যুক্ত করছি, তাই না, এবং সে এটার সঙ্গে পুরো প্রসেসের মধ্যে দিয়ে সেটা পার হয়ে যাবে। যেমন এই যে আমি বললাম না যে মাইকোবসকি, মাইকোবসকি ওরা বছরে একদিন একটা দৌড় প্রতিযোগিতা করে, সেটা হচ্ছে এ ডে উইদাউট শুজ। এটা কি, সেটা হলো আপনি সারাদিন জুতা ছাড়া থাকবেন একটা এলাকায় গিয়ে, ওরা একটা রান করে, দৌড়াদৌড়ি করে খালি পায়ে। এটা কিসের জন্য করে, ওরা বুঝাইতে যে পৃথিবীর অনেক লোকের জুতা নাই, জুতা না থাকার যে কষ্টটা সেটার সঙ্গে নিজেকে অ্যাটাচ করা। এইটার সঙ্গে তো আমার জুতা কোম্পানির কি সম্পর্ক, জুতা কোম্পানি খালি পায়ে কেন থাকতে পারলো, জুতা পায়ে কোম্পানি থাকতে পারলো জুতা পায়ে, তাই না, পুরো একটা একটা এই কিন্তু আসলে দেখা যায় এটা একটা মার্কেটিং জন্য ভালো হয়, কারণ তখন লোকজনকে সে বলতে পারে যে ভাই দেখো আমার জুতাটা কিন্তু শুধু জুতা না, তুমি যদি এক জোড়া জুতা কিনো তাহলে আর কিন্তু তার সাথে একটা ইমোশনকে শেয়ার করতে পারে, এই জিনিসগুলো কিন্তু অনেক কাজ করে। ব্যবহার করছে কিন্তু সবকিছু দখল করে ফেলছে, এবং সবাইকে সোয়া টোয়া দিয়ে সবকিছু তারা দখল করে ফেলছে, এবং এটা কিন্তু যে আমাদের কটলারের বই আছে, কিন্তু এটা কেস স্টাডি হিসেবে আছে যে কিভাবে অসাধারণ ভাবে ছোট্ট একটা জিনিস দিয়ে তারা বিনিয়োগ করছে। আবার এখন কিন্তু আবার রিপিট করলে কিন্তু সবসময় হয় না, হালাল সামান যতটা বাজার এবং মার্ক করতে পারছিল হিসাব কিন্তু পারে না, হিসাব রিফ্রেশমেন্ট কিন্তু এখন লোকজন কিন্তু আচ্ছা বুঝছি তুমি তো এটা মার্কেটে বোঝা যাচ্ছে যে মানে ট্রাই করতে যাচ্ছি মোশনকে, কিন্তু আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখছি যেটা লাইব্রেরির মধ্যে আছে সেটা আমি দেখাই, এটা হলো এটা কিন্তু নতুন না, কলকাতায় যখন প্রথম ফোর্ড গাড়ি আসে, ফোর্ড গাড়ি, আচ্ছা, হ্যাঁ ফোর্ড গাড়ি আসে, এই যে বিজ্ঞাপনটা এটা আছে, এই বিজ্ঞাপনটার মধ্যে কিন্তু লেখছে ব্রিটিশ আমলের বিজ্ঞাপন, এটা ব্রিটিশ আমলের কলকাতা প্রথম আসে, গাড়ির দাম হলো 4,700 টাকা, আচ্ছা 4,700 টাকা একটা ফোর্ড সিডান গাড়ি, সেটার মধ্যে কি লেখছে, লেখছে 4 দরজা যুক্ত সিডানকারী পর্দানসীন মহিলাদের উপযোগী, সে খুবই মানে পুরো বিজ্ঞাপনে ওরা সুন্দর মতো কিন্তু কাকে ট্যাগ করতে হবে সেজন্য, তার মানে তখন থেকেই কিন্তু লোকে ইমোশন ব্যবহার করতেছে, করতেছে না যে তা না, যে ইমোশন মার্কেটিং যে নতুন তা না, এখন এটাকে এখন মানে এটা সায়েন্সটা রিসেন্টলি আমরা বোঝার চেষ্টা করতেছি, এখন আমরা বুঝতেছি যে এটা কেন করে বা এটা করলে কেন খুশি হয়, এটা তো ধর্মীয় দিক আছে, আর একটা হচ্ছে রঙের ব্যবহার বললাম যে কোন রংটা মানুষ আর কোন কোন ধরনের ইমোশন মানুষ ইউজ করে নরমালি মার্কেটিং এর ডিজাইন করার জন্য, মানে সবচেয়ে বেশি বলে যে সুখ আনন্দ, আচ্ছা মানুষ আনন্দের ভাগিদার হতে চায়, এটা আগে যেমন আমরা আমি এটা এখানে লিখছি আলাদা করে একটা চ্যাপ্টারের মধ্যে লিখছি যে আমরা সবসময় জানতাম যে দুঃসংবাদ বাতাসের আগে যায়, তাই না, খুব দ্রুত চলে যায়, কিন্তু স্টার্টে বলছে তা, এবং আমরা দেখতেছি যে যে সোশ্যাল মিডিয়া আসার পরে এখন তো ডেটা ড্রিভেন হওয়াতে শুনি আমরা দেখতেছি না আসলে ভালো জিনিস শেয়ার করা বেশি, ঠিক আছে, এবং এই জন্য আমরা দেখি যে যেমন এখন কিন্তু এটা দেখা যায় আমরা যেহেতু প্রথম আমি যেহেতু প্রথমত কাজ করি আমরা দেখি যে নিউজগুলো পজিটিভ যেগুলো ভালো সেগুলো কিন্তু মানুষ বেশি করতে চায়, সেগুলোই মানুষ শেয়ার করে, যদিও শেয়ারের একটা একটা স্টাডি আছে যে হার্ভার্ডে, ওরা বলে যে অনেক সময় মানুষ এই হেডিং দেখে শেয়ার করে ফেলে না পড়ে শেয়ার করে, এটা কিন্তু আছে, তারপরও বলতেছে ওইটাই বেশি শেয়ার হয় যেটা আসলে মানে ইমোশনালি এটা আছে এবং যেটার মধ্যে সুখের বেশি, কারণ ওই ওই কথাটা কিন্তু এখন আর কাটে না, আমার আমার মনে আছে কিনা আমরা ছোটবেলায় আমরা যখন কলেজে পড়তাম তখন আমরা রচনা লেখার সময় সেদিন একটা কোড ব্যবহার করতাম যে আওয়ার সুইটের সংসার দোষ টেলস আর স্যারের স্তর, মানে দুঃখে হইলে দুঃখ পারান্ত ভারাক্রান্ত হইলে যে সিনেমায় নায়ক নায়িকা লাস্টে দিয়ে মরে যায়, হ্যাঁ সেগুলোর একটা দাম ছিল, এখন কিন্তু নায়ক নায়িকা মরবে কেন, ওদেরকে বেঁচে থাকতে হবে, এখানে কিন্তু একটা বড় চেঞ্জ হয়েছে, সেই জন্য পজিটিভ জিনিসটা খুব সামনে আসছে, অসম্ভবকে সম্ভব করা খুবই টাচি কিন্তু, এবং এটা তো এখন একটা মানে কি জানি বলে ওয়ার্ড অফ মাউথ হয়েছে, যে কেউ একটা কিছু করলে বলে অসম্ভবকে সম্ভব করা, এবং এটা 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 খুব এটা এটা মানে আসলে কি হয় একজন মার্কেটার উদ্দেশ্য হলো তার প্রোডাক্ট তার সার্ভিস তার কোম্পানিকে ওয়ার্ড অফ মাউথ বানানো, ঠিক আছে, সেখানে আমি বলেছি হ্যাক করে
তুমি বেশি দূর যাইতে পারবে না, তোমাকে সিস্টেমটা রেডি করতে হবে। হ্যাঁ, তোমার সিস্টেমের মানে একটা সিস্টেমের পার্ট হইতে হবে, তোমার জীবনের অংশ হইতে হবে তোমার এইটা সবসময়ের মধ্যে। যেমন আমরা যেমন তোমার মনে আছে কিনা, আমরা যখন গণিত অলিম্পিয়াড শুরু করি তখন আমরা জাফর ইকবাল স্যারের কাছ থেকে শিখলাম যে আমরা অটোগ্রাফ দেওয়ার সময় লিখলাম যে তোমার জীবনের সেকেন্ড ডিফারেনশিয়াল নেগেটিভ হোক, তাহলে আমি কিন্তু ওর সঙ্গে একটা কানেকশন, সে কিন্তু আমরা জিজ্ঞেস করবে স্যার এটা কেন লিখছেন, তাহলে কানেকশন হইলো। হ্যাঁ, তারপর সে বাসায় গিয়ে পড়বে, তারপর হয়তো আমি তখন তাকে বলি তুমি যখন ইন্টারমিডিয়েটে ক্যালকুলাস পড়বে তখন তুমি জানবা সেকেন্ড ডিফারেনশিয়াল কি, এটা একটা হইলো। অথবা আমরা দেখলাম যে তোমার তুমি পায়ের মতো সুন্দর হও, তখন সেটা স্যার এটা কি লিখবে পায়ের মতো সুন্দর একটা মানে কি, এই যে তাকে কানেক্ট করে ফেলা এটা একটু পার্ট অফ লাইফ হতে হবে। এটাই বিভিন্ন ইমোশন হবে, এটা কোনো সময় মানে জানার ইচ্ছেকে করবে, কোনো সময় এক্সাইটমেন্ট তৈরি করবে, দেশ 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 কি তার কারণে। হ্যাঁ, আরেকটা যেমন আমি যেমন এই রকমারের একটা এক্সাম্পল, একদম শেষের এক্সাম্পলটা হচ্ছে রকমারের, সেটা হচ্ছে এই যে বইমেলা যে এক্সটেন্ডেড হয়। হ্যাঁ, রকমারি বইমেলা তো মার্চ মাস পর্যন্ত চলে যায়। এটা কি আমি দুই ধরনের লোককে মার্চ মাসে রকমারি ধরতে পারি, একটা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে কিনতে পারে না, একটা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে কিনছে এই সুযোগটা আরো চায় তাকেও সে ধরতে পারে। তার মানে আমরা এটা বলি যে এক্সটেন্ডেড ইউর হ্যাপিনেস, ওর হ্যাপিনেসটাকে বাড়াই দাও। আমরা বলি না যে তুমি এটা কিনলে এটা পাবা, এটা কিনলে এটা, এটাকে যতদিন ধরে পাওয়া যায় তত তাড়াতাড়ি। মানে এখানে সব পরস্পর বিরোধী জিনিস আছে, কিন্তু কিছু জিনিস বলতেছে যে এমন ভাবে করতে হবে, যেমন আমরা গণিত অলিম্পিয়াডে প্রায় সময় করতাম যে এটা করতে না পারলে তোমার জীবনই লাগতো, তাড়াতাড়ি কর, ওইটাও যেমন কাজে লাগাইতে হবে। আবার তাকে বলতে হবে যে আচ্ছা, সো মোটামুটি আমরা বলতে পারি যে মানুষ একটা ইমোশনাল বিং, সো তার ইমোশনকে আমি যতভাবে টাচ করতে পারি তাহলে কি হবে আমার প্রোডাক্টের সাথে তার ইমোশনটাকে অ্যাটাচ করতে। একটা জিনিস মনে রাখতে হবে সেটা হলো, এটাও আমি এখানে যোগ করে লিখছি আর কি, সেটা হচ্ছে যে প্রোডাক্ট ইসেল যদি ভালো না হয় তাহলে প্রথমবার অনেক সময় থাকে না যে আমি একটা পচা জিনিস ইয়া করে বেঁচে ধরলাম, এটা কিন্তু আসলে সবসময় আজকাল পাওয়া যায় না। এখন কিন্তু মানে প্রোডাক্টের একটা মিনিমাম যোগ্যতা থাকতে হবে, স্ট্যান্ডার্ড কোয়ালিটি থাকতে হবে, তারপর বাকি মার্কেটে এই জিনিসগুলো। এবং এখন কিন্তু লোকজন মানে বিশেষ করে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট এগুলো আসার ফলে আমরা কিন্তু ওকে কানেক্ট করতে পারি, ওর সঙ্গে যুক্ত থাকতে পারি, মানে আমার কাস্টমারদের সঙ্গে তাকে সেজন্য নানান ভাবে বলে। আচ্ছা, তো আমি সর্বেটা হয়তো ফাইনাল কোয়েশ্চেন হবে যে আমি যখন কনভিন্স হলাম যে ইমোশনকে ডিজাইন করতে পারলে আমি কাস্টমারকে আজ জীবনের জন্য আমার লয়াল কাস্টমার বানাইতে পারবো, বাট হাউ টু ডু দ্যাট, এইটার বিষয়ে এই বইটাতে কেমন আমরা রসদ পাবো? এখানে আমি সবগুলো জিনিস বলছি, কেস স্টাডিতে বলছি যে কিভাবে ব্যবহার করে। যেমন একটা খুব সিম্পল বলি যে একটা প্রতিষ্ঠান, ওরা একটা কানাডার একটা বিমান কোম্পানি, ওরা ক্রিসমাসের আগে আগে ওরা দুইটা ফ্লাইট একসঙ্গে আইসা নামবে, এরকম দুইটা ফ্লাইটে যারা ওই দুই এয়ারপোর্ট যাত্রার এয়ারপোর্টে ওরা সান্তা ক্লজকে ফোন দিচ্ছে একটা বাক্সের মধ্যে। সান্তা ক্লজ জিজ্ঞেস করে তোমার তোমার জীবনে তুমি কি চাও, সান্তার কাছে কি চাও, তাই সবাই তো একটা ফান হিসেবে নিয়েছে। কেউ বলছে একটা বড় স্ক্রিন লার্জ স্ক্রিন টেলিভিশন পাইলে ভালো হইতো, কেউ বলছে একটা বাচ্চা বলছে আমার একটা ট্যাব দরকার, ইচ্ছা মতো বলছে একজন বলছে আমার একটা আইপ্যাড হইলে ভালো। এগুলো ওরা কানেক্ট করছে, এগুলো হেডকোয়ার্টার বসে বসে ওরা সব যেহেতু ডেটা ওই যে ইয়া ধরে করতে হয়েছে, বোর্ডিং পাস ধরে সব নাম জানে, ওরা আগের থেকে দুইটা প্রতিষ্ঠানের সঙ্গে বেস্ট বাই এবং একটা প্রতিষ্ঠানের সঙ্গে ওরা চুক্তি করে রাখছে। ওরা ওই 200 কতজন কাস্টমার আছে যা যা চাইছে সব সবই অ্যারেঞ্জ করে ফেলছে, সবই অ্যারেঞ্জ করে এভরিথিং। আচ্ছা, এটা এটা একদম মানে কত ঘন্টা মানে ফ্লাইট টাইমের মধ্যে? ফ্লাইট টাইমের মধ্যে। আচ্ছা, কারণ আগের থেকে জানা আছে, আর একটা তো খুব স্বাভাবিক, এটা তো মোটামুটি বোঝা যায় কি চায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দুই একটা জিনিস ছিল। এবং তারপর যখন ওরা লোকজন যখন লাগেজ ইয়ার মধ্যে অপেক্ষা করলো, তখন সান্তারা আসলো, দুইটা সান্তা আসলো, আইসা গেছিল, তারপর যখন ওরা জিনিস পাইতে শুরু করলো, ওদের চেহারা যদি দেখো একটা ছোট বাচ্চা সে কাইনি দিল। ঠিক আছে, সে ইয়া মানে এই যে হলো ওই অ্যাটাচমেন্ট দিয়ে ওই এক বিজ্ঞাপনের ইয়া ধরে ওরা কিন্তু মানে ওদের এখন পর্যন্ত সেটা সেটা রেজ ধরে রাখছে। মানে এরকম অনেক প্রতিষ্ঠান আছে যারা এরকম একটা বা দুইটা খুব ভালো জিনিস করে, হ্যাঁ, ওইটার সঙ্গে তারা যুক্ত থাকে। আবার ওই যে মাইকেল বুস্কির কথা বললাম, এখনো আমেরিকাতে অনেক লোক ওই দৌড়টা খালি পায়ে দৌড়াবে, এটা একটা প্রেস্টিজের মতো হয়ে গেছে যে এই। এবং ওরা নিজেরা অনেক জায়গায় সব জায়গায় কিন্তু এই ডে উইদাউট শু করার মতো ক্যাপাসিটি কিন্তু টমসন নাই, একটা হলো আমরা গৌরব গুলো ধরছি, আমাদের একটা বিজ্ঞাপন আছে যে প্রথম আলো গোল্ড মেডেল পাবো।
একটা যেমন আমাদের আছে আবার হলো যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ধরার জন্য আমাদের চরে একটা স্কুল আছে, হ্যাঁ রাজশাহী চরে একটা প্রথমআলো ক্লাস স্কুল চালু, সেই স্কুলে বাচ্চাদের নিয়ে কিন্তু আমরা একটা ফুল ডকুমেন্ট সোশ্যাল অ্যাক্টিভিটি গুলো আছে। আবার এট দ্য সেম টাইম আমরা বলি যে আমাদের যেমন আমাদের একটা নিউজ ছাপা হইলে কি হয় সেটাও কিন্তু আমরা হাইলাইট এই বছর যেটা আমরা করছি যে একটা এই আমাদের একজন এডিসন, আমাদের কিন্তু আবার একটা জিনিস আছে আমরা চাইলে তো যে কোনো ভালোর সাথে যুক্ত হতে পারি না, কারণ মানে কোন ভাবে পারি না আমি বলি সেটা হলো যে ওটার সঙ্গে পত্রিকা যায় কিনা, আমরা বেশিরভাগ ভালোকে আমরা কিভাবে যুক্ত করি আমরা ভালো খবর ছাপাই, কারণ আমরা বলি যে আমরা প্রতিদিন কারণ বাংলাদেশের জয় দেখতে চাই, যে আমরা চাই যে ভালো জিনিসগুলো আসুক, যত বেশি ভালো জিনিসের খবর হবে সেই জন্য আমাদের পত্রিকা কিন্তু সবসময় আমরা প্রতি শনিবার একটা ভালো মানে এত দূর মানে অনেক কষ্টের মধ্যেও কিন্তু আমরা প্রতি শনিবার একটা শনিবারে বিশেষ প্রতিবেদন করি যেটা একটা পজিটিভ বিষয়, যেমন আমরা আমাদের এই ইয়ার মধ্যে আমাদের স্টার্ট আপগুলোকে আমরা তুলে ধরি যে আমাদের ছেলেমেয়েরা কত কষ্ট করে থাকতেছে, এগুলো কিন্তু ওই অর্থে নিউজ গুলো কিন্তু মানে অন্যভাবে পাস করার কথা না, কিন্তু এটা যদি ভালো এগুলোর সঙ্গে থাকা এটাই হচ্ছে প্রথম আলো না আমার মনে হয়, কারণ হচ্ছে আমি প্রচুর লোকের চিনি যারা প্রথম আলোর সকালে বিকেলে গালি দেয় যে প্রথম আলো ভালো না এই সেই, কিন্তু আমার সেই প্রথম আলোই পরে, তো তার সাথে মানে কি তার সাথে ইমোশনালি সামহাও কি এটা, হ্যাঁ মানে এটা অনেক সময় বোঝা যায় না মানে ইমোশনাল থাকতে তোমার খেয়াল রাখতে হবে যে আমি যে আসলে ইমোশনালি অ্যাটাচ হয়ে গেছি এইটা আসলে এটা টের পাবো, এটা যদি আমি টের পাই তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ওই যে মনে আছে দুই দুই বাচ্চাকে সাদা পড়াইতে পড়াইতে পারতো না তখন একবার নিয়ে গেছে সে গাছে কয়েকটা পাখি আছে গুনো, এক ভাই গুনতে শুরু আরেক ভাই বললো যে স্যার কিন্তু অঙ্ক করাই দিচ্ছে গুনিস না গুনিস না, সে ওটা বলে কিন্তু তোমার চিন্তা আর হবে না, ওই ওই জায়গাটা একটু খেয়াল আছে। না থ্যাংক ইউ সো মাচ আমাদের এখানে আসার জন্য, আই থিঙ্ক বইটা আমি পড়ে ফেলবো ইনশাল্লাহ, আমার কারণ এখানে আমি দেখছি যে অলরেডি প্রচুর কেস স্টাডি আছে আমার জন্য নিজের জন্য হেল্পফুল হবে, ও এখানে আপনি অনেক কিউআর কোড দিয়েছেন, কিউআর কোড দিয়েছি এবং লিঙ্কগুলো দিয়ে দিয়েছি যাতে সুবিধা হয় যেহেতু সবার হাতে মোবাইল থাকে, আবার এমনি কেউ যদি ডেস্কটপে বসে করতে চায় সেজন্য লিঙ্কগুলো দিয়ে না, ঠিক আছে আজকে আমি একটা ভিডিও করতেছিলাম ইয়ের সাথে এই ঝঙ্কারের সাথে, তো ওখানে আমি বই পড়া নিয়ে কথা হচ্ছিল, তো ওখানে আমি বলছি যে বই পড়াটা আসলে ইস্যু না, বই উপলব্ধি করাটা হচ্ছে ইস্যু, পড়ে গেলাম কাজ হয় না, তো আমি এই বইটা পড়বো না শুধু উপলব্ধি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আই থিঙ্ক দর্শকরা যারা আছেন বিশেষ করে যাদের মধ্যে যারা স্টার্ট আপ নিয়ে কাজ করতেছেন এবং যারা বিভিন্ন প্রতিষ্ঠানের মার্কেটিং নিয়ে কাজ করতেছেন আমার মনে হয় তাদের সবার জন্য এটা খুব হেল্পফুল একটা বই হবে, তো মনির ভাইকে অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।